শ্রম আইন সংশোধন করে দ্রুত বিচার আইনে তাজরীন অগ্নিকাণ্ডের বিচার করতে হবে। শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধে মালিক ক্রেতা ও সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, এমনটা দাবি করেছেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর ওয়াজেদুল ইসলাম। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে তাজরীন অগ্নিকাণ্ডের চার বছর শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তিনি। এছাড়াও বিল্ডিং কোড মানা, শ্রমিকদের স্বাস্থ্যনীতি বাস্তবায়ন ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নীত করার কথা বলেন ওয়াজেদুল ইসলাম। আমাদের দেশে সমস্যা হল আইনের ফাঁকফোকর, আমাদের দেশের আইনের এত বেশি ফাঁকফোকর আছে যে আইনের মধ্যে তারা বেরিয়ে আসে, যেরকম তাদের মালিক বেরিয়ে সে এখন বাইরে সে বিচরণ করতেছে। ক্রিমিনাল অফিস না, তাদের দ্রুত বিচার আইনে আওতাভুক্ত করে তাদেরকে বিচার করা হোক, এটি আমাদের দাবি।